নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ আপডেট সারা দিনের নিয়ে আমি অনুষ্কা। সাত দেশে করোনা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিশ, ওই সব দেশে থেকে এলেই বিমানবন্দরে করোনার আরটিপিসিআর রক্ষা করতে হবে, যাত্রীদের নিজেদের খরচে পরীক্ষা করতে হবে, না হলে যেতে হবে সিএনসিআই এর নিউ টাউন ক্যাম্পাসে, জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা গতকাল কাশ্মীর পণ্ডিতদের জন্য একটি ওয়েবসাইট লঞ্চ করলেন। ওয়েবসাইটের উদ্বোধনের পর উপরাজ্যপাল জানান, ওয়েবসাইটটি আজ থেকে কাশ্মীরি পণ্ডিতদের সেবায় নিয়োজিত হচ্ছে, যদিও দু সপ্তাহ আগেই একটি ওয়েব লিঙ্কের মাধ্যমে এই ওয়েবসাইট শুরু করেছিলেন। আমরা এই পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে এখনও পর্যন্ত 745টি অভিযোগ পেয়েছি। জানা গিয়েছে ওই ওয়েবসাইটে কাশ্মীরে ঘরবাড়ি হারানো কাশ্মীর পণ্ডিতরা নিজেদের জমি ফেরত পাওয়ার জন্য অভিযোগ দায়ের করতে পারবেন। ওয়েবসাইটে আবেদনের পর একটি ইউনিট আইডি পাওয়া যাবে, এরপর অভিযোগ সরাসরি জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো হবে আর সেখান থেকে অভিযোগ অনুযায়ী কাজ শুরু হবে। উত্তরপ্রদেশে এবার নির্বাচন বেশ টক্করে লড়াই হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এর কারণ, প্রায় প্রতিটি রাজনৈতিক দল টার্গেট একই, বিজেপি ক্ষমতা থেকে সরানো। এই পরিপ্রেক্ষিতে আসাউদ্দিন ওয়েসির দল AIMIM বড় ঘোষণা করেছে। আসাউদ্দিন ওয়েসির দল বিহারে ভালো ফল করেছে, যে কারণে তাদের দলের উৎসাহ বেশ বেড়েছে। সেই ভিত্তিতে আসাউদ্দিন ওয়েসি ঘোষণা করেছেন যে এবার উত্তরপ্রদেশে তার দল ক্ষমতায় আসবে। সম্প্রতি লখনৌতে এসে AIMIM প্রমুখ বলেন, আমরা উত্তরপ্রদেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং জিতে দেখাব। যোগী আদিত্যনাথকে শয়তান এবং তার সরকারকে রক্তচোষা দানব বলায় দেশদ্রোহের অভিযোগ আনা হলো উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল অজিত কুরেশির বিরুদ্ধে। ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেবে না কংগ্রেস, সিদ্ধান্ত নিল AICC। হাইকোর্ট সংক্রান্ত মামলায় ফের একবার পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআই এর। আজ নতুন প্রজন্মের জন্ম, শিলিগুড়ি কলেজে প্রাঙ্গণে শুরু হলো করোনা টিকাকরণ শিবির। শিলিগুড়ি জলপাইমুড় গণেশ পুজো কমিটির উদ্যোগে আজ গরিব অসহায় মানুষদের মধ্যে পার্শ্ব সারি তুলে দেন। কোভিড পরিস্থিতি সকলকে মাস্ক ও স্যানিটাইজারও বিতরণ করা হয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা পুলিশ মোবাইল ছিনতাইয়ের একটি বড় দলকে ধরতে পারে। আজ ভক্তিনগর থানার অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে বিকল মালদা মেডিকেল কলেজের গুরুত্বপূর্ণ জলাধার, জলসংকটের রোগীর আত্মীয়রা। একদিকে প্রচণ্ড গরমের তীব্রতা, আর তার জেরে দেখা দিয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পানীয় জলের সংকট। গোপন সূত্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি 7mm পিস্তল, 1টি পাইপগান, 13 রাউন্ড কার্তুজ এবং 3টি মোবাইল। গতকাল বিকেলে কালিয়াচকের রাজনগরের গঙ্গায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ছোট একটি ঘড়িয়াল। ঘটনার খবর পেয়ে ঘড়িয়ালটিকে উদ্ধার করে নিয়ে আসে বন দপ্তরের কর্মীরা। আলিপুরদুয়ার জেলার পালাকাটা ব্লকের জটেশ্বর 1 নম্বর অঞ্চল ও দেওগাঁও অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলাদাস সরকার। নিজে বাঁচুন, অপরকে বাঁচান, জীবন বাঁচাতে গাড়ি ধীরে চালান, ট্রাফিক আইন নিয়ে সচেতনতামূলক প্রচার চলছে। সেই সাথে পথ চলতি নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় চলছে হেলমেট বিতরণ কর্মসূচি। শিক্ষারত্ন সম্মানিত চাঁচলের মহম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সত্তারকে সংবর্ধনা জানালো জেলা তৃণমূল নেতৃত্ব। জয়গা এলাকা থেকে প্রচুর পরিমাণে নেশা ওষুধ সহ গ্রেপ্তার দুজন, ধৃতদের আজ পাঠানো হয় কোর্টে। প্রচুর পরিমাণে নেশা ট্যাবলেট ও কাপ সিরাপ সহ ভারত কালচিনি ব্লকের ভুটান সীমান্ত সহ জয়গা ভুলন চৌপথি এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করলো জয়গা থানার পুলিশ। ভ্যাকসিনের জন্য অনলাইন বুকিং করতে এসে ঘুরে যেতে হচ্ছে দিনের পর দিন, ভ্যাকসিন না পেয়ে যেতে পারছেন না ভিন রাজ্যে, চরম বিপাকে হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিকরা। আপডেট সারাদিনের এ পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC 4 grade, AC 5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 9434040400.
দশম ও দ্বাদশ শ্রেণীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এখানে দশম শ্রেণীর জন্য প্যারামেডিক কোর্স এবং দ্বাদশ শ্রেণীর জন্য মেডিকেল কোর্স রয়েছে। পকেট ফ্রেন্ডলি বাজেট এবং ব্যাংক সুবিধা সহ বিভিন্ন ডিগ্রি ডিপ্লোমা করানো হয় এখানে। সমস্ত স্ট্রিমের জন্য উন্মুক্ত এবং ভারত সরকার স্বীকৃত। UGC বাই AICTE, INC, PCI, AICTE, নিউ দিল্লি অ্যান্ড স্টেট নার্সিং কাউন্সিল ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি, RGUHS প্যারামেডিকেল বোর্ড, আদনান প্যারামেডিকেল অ্যান্ড নার্সিং কলেজ। কন্ট্যাক্ট নম্বর 8016235569, চম্পাশরী, শিলিগুড়ি। 50-70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा। मौका है यही, बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, आउटडोर या ऑफिस फर्नीचर से लेकर मॉड्यूलर किचन उपलब्ध है। कम कीमत में बेहतरीन गुणवत्ता का पूरा भरोसा। ऑर्किड बिल्डिंग, ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। इंटरनेशनल फर्नीचर, अनबीटेबल प्राइस। विजिट अ रॉयल ओक स्टोर टुडे। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। अवेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज, जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। सोचा था उत्तर बंगाल और सिक्किम का एक टेलीविजन चैनल हो, हर्ष होता है आज उत्तर बंगाल के पहाड़, दार्जिलिंग जिला या कालिम्पोंग या फिर हो सिक्किम, हर जगह हर ग्राउंड चैनल हैथवे, CCN या NXT डिजिटल, हर सेटअप बॉक्स पर अपना 24 घंटा चैनल चल रहा है। मूल मंत्र बढ़ाने का व्यापार, पहाड़ के कस्टमर से प्यार। इस्लामपुर से लेके जलपाईगुड़ी, साथ ही सिलीगुड़ी में भी हैथवे और सिटी केबल में 24 घंटा चैनल, फेसबुक और यूट्यूब में भी है। जब SK लाइव का हो साथ तो चिंता की क्या बात। एडवर्टाइज योर प्रोडक्ट्स एंड सर्विसेज विद SK लाइव।